এখানে এসে জানতে পারলাম যে আগের বার যে 20 টাকার সুপার বাম্বু রোলটা খেয়ে গেছিলাম, এইবার কিন্তু সুপার বাম্বু রোলটা কেশব দা পুরো ফ্রিতে দিচ্ছে। তো এটা কি করে সম্ভব, কি করে দিচ্ছে, সেটা সবকিছু তোমরা জানতে পারবে। আমার সঙ্গে থাকো, তাহলে সবকিছু জানতে পারবে। ওয়েলকাম টু মাই চ্যানেল এনবি ব্লগ। ফ্রেন্ড, আজকে আমি আবার চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি আজকে কোথায় যাচ্ছি জানো? জানবে কি করে আমি যদি না বলি? তো আমি আজকে আবার যাচ্ছি সেই সুপার বাম্বু রোলের দোকানে। তো সুপার বাম্বু রোলের ব্লগটা তোমরা নিশ্চয়ই আগেই দেখেছ, যারা দেখোনি তোমাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্কটা আবার দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যারা দেখেছো তোমরা তো জানোই যে সুপার বাম্বু রোল আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক নিচেই আছে, সুপার বাম্বু রোলের দোকানে। সেই সুপার বাম্বু রোলে আবার কেন যাচ্ছি, নিশ্চয়ই কোনো কারণ তো আছে। তো কারণ না হলে তো আবার সেই একই দোকানে যাবো না। তো আজকে কারণটা হলো যে আজকে জানলাম, মানে সুপার বাম্বু রোল দোকানের যে ওনার আছে কেশবদা আমাদের জানিয়েছে যে 1 জানুয়ারি মানে নিউ ইয়ার উপলক্ষে একটা নতুন একটা বাম্পার অফার রেখেছে। তো সেই অফারটা জানানোর জন্যই আজকে আবার চলে এসেছি সেই সুপার বাম্বু রোলের দোকানে। তো লাস্ট পর্যন্ত অবশ্যই থেকো, তাহলে তোমরা জানতে পারবে যে নিউ ইয়ারে দাদা কী অফার রেখেছে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে দোকানটা ঠিক কোথায়, ঠিকভাবে চিনতে পারো না। তো আজকে চলো তোমাদের ডিটেলস ভালোভাবে দেখিয়ে দিই দোকানটা কোথায়। চলো তাহলে এখন যাওয়া যাক। আর কি অফার আছে লাস্ট পর্যন্ত থাকো, তাহলে সবকিছু তোমরা জানতে পারো। মানে এই যে আমার এখন যেমন দোকানে এসছি, তো দোকানে কোনো কাস্টমার নেই, এত ফাঁকা থাকে, তো এখন বাজে 4টে। তো 4টের সময় নিশ্চয়ই কেউ এখানে এগরোল চাউমিন এসব কেউ খেতে আসবে না। তো ন্যাচারালি সন্ধ্যার পরে হচ্ছে ভিড়টা হয়। তো আমি আগে থেকেই কেশবদের সঙ্গে বলে রেখেছিলাম যে এই টাইমে আসবো, আমি জানি যে এই টাইমে আসলে একদম ফাঁকা থাকবে। তো ফাঁকা থাকলে কী হবে, আমি সুন্দরভাবে ব্লগটা বানাতে পারবো, এমনকি দাদাও আমাদের সঙ্গে একটু টাইম দিতে পারবে। আর যদি সন্ধ্যার পরে আসি তখন দাদাও ব্যস্ত থাকবে, আমাদের সঙ্গে কথাও বলতে পারবো না, আর ঠিকঠাকভাবে ব্লগটা বানাতে পারবো না। তো তার জন্য আমি এই টাইমটাই এসেছি। তো এখন তো দাদা আমাদের জন্য খাবারটা রেডি করছে, আগে রেডি হোক তারপরে সবকিছু তোমাদের জানাচ্ছি। দেখো ফ্রেন্ড, আমার সামনে কত খাবার চলে এসছে। ও মাই গড, রোল আছে, মোগলাই আছে, চাউমিন আছে। আগের বার তো শুধু রোলটা আর চাউমিনটা খেয়েছিলাম, এবার সাথে আবার মোগলাই অ্যাড হয়েছে। তো এই তিনটে খাবার এখন তো আমি খাবো। কোন এই লোক, কহাঁ সে আতে হ্যায়? রোলটা তো আগেও খেয়েছি, আশা করি আগের মতনই আছে, চাউমিনটা আশা করি, কিন্তু মোগলাইটা ফার্স্ট টাইম ট্রাই করব। তো দেখা যাক কেমন লাগে। তো রোলটা দিয়ে স্টার্ট করি। রোলটা সাইজটা দেখি তো একই রকম আছে, কোনো চেঞ্জ হয়নি, যে ছোট হয়ে যাচ্ছে যে দিন দিন সেরকম কিছুই না। আগেবার যেরকম সাইজ দেখেছিলাম সেমই আছে। তো খেয়ে দেখি একটু। মোগলাইটা ট্রাই করা যাক।
মোগলাইটাও সুন্দর, টেস্টটা খুবই ভালো, আমার ভালো লেগেছে। ও দাদা মনে হয় চামচ দিতে ভুলে গেছে। দাদা একটা চামচ, চাউমিন তোর হাত দিয়ে খেতে ঠিক ভালো লাগবে না, না চামচটা দরকার। তো এত খাবার শেষ করতে তো অনেকটাই সময় লাগবে, আর আমার একার পক্ষে কিন্তু সম্ভব না, এতগুলো খাবার আমি একাই যে খেয়ে নেবো। তো আমার সঙ্গে যারা আছে, আমার ক্যামেরার পেছনে যে আমার বস আছে, সেও খাবে, আমি একা তো খাবো না। তো আমরা সবাই মিলে আগে খাবারটা শেষ করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলি। আমার খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এত যেহেতু অনেক খাবার ছিল, তো আমরা সবাই মিলে ওটাকে ফিনিশ করেছি। আর এইবার মানে আগে তো আমি চাউমিন আর এগ রোলটা খেয়েছি, তো ওটার টেস্ট আগেও বলেছি, ওটা নিয়ে আর নতুন কিছু বলার নেই। তোমরা অনেকে হয়তো এখানে এসে খেয়েওছো, তোমরা জানো যে কেমন টেস্ট, মানে কেমন কতটা সুন্দর বানাই। আর এবার যেহেতু মোগলাইটা নতুন অ্যাড হয়েছে, তো মোগলাইটা আজকে ফার্স্ট টাইম তো এই দোকানে ট্রাই করলাম। মোগলাইটা সত্যি খুবই সুন্দর টেস্টটা, ফাটাফাটি একদম টেস্টটা বলতে গেলে, আর মানে ক্রাঞ্চি খুব। আর মোগলাই যে সাথে যে আলুর যে সবজিটা দেয় সেটাও কিন্তু খুবই টেস্টি, আমার তো খুবই ভালো। তো তোমরা আগেবার এসে যেমন সুপার বাম্বু রোলটা ট্রাই করে দেখেছিলে, তো এবারও এসে মোগলাইটাও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এত সুন্দর সুন্দর খাবার দাদা তো বানাচ্ছেই, দাদার সঙ্গে তো আবার কথা বলে তোমাদেরকে জানাতে হবে। তোমরা হয়তো ভাবছো যে তোমার সঙ্গে থাকতে বলেছি, তো আমি নিজে একা খাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে দেখাবো বলে তোমাদের থাকতে বলেছি, একদমই না। প্রথমে বলেছি যে অফার তো আছেই, দাদা নতুন অফার রেখেছে, সেই অফারটা তো তোমাদের জানাবোই। তো চলো এখন দাদার সঙ্গে কথা বলে জেনে নেই যে দাদা নতুন নিউ ইয়ার উপলক্ষে কি নতুন অফার রেখেছে, তখন আমরা কথা বলে নেবো কেশবদার সাথে। দাদা কেমন আছো? ভালো আছি, ভালো আছি। আচ্ছা দাদা, তো তুমি তো বললে যে নতুন অফার নাকি রাখছো নিউ ইয়ার উপলক্ষে, তো কি অফার সেটা একটু আমাদের ফ্রেন্ড একটু ডিটেইলস বলো অফারটা সম্বন্ধে। অফার বলতে আগে যে রেট আমি কাস্টমারকে দিতাম, তা বলতো যে দাম বেশি, তার জন্যে আমি ফারজন উপলক্ষে আমি একটা অফার রেখেছি, তিনটে জিনিস নিলে একটা কমের মধ্যে। তিনটে জিনিস কি কি? মোগলাই রোল, চাউমিন। তিনটে জিনিস নিলে কত পড়বে? 80 টাকা। 80 টাকা। আচ্ছা, তার মানে আমি যেটা খেলাম এগ রোল, চাউমিন আর মোগলা, এই তিনটের রেট টোটাল 80 টাকা দিতে হবে। আর যদি আলাদা আলাদা যখন বিক্রি করতে, ওটা কত রেট ছিল? চাউমিন, চিকেন চাউমিন 50 টাকা ছিল। আচ্ছা, মোগলাই 50 টাকা ছিল, চিকেন মোগলাই। আর রোলটা 20 টাকা, চিকেন রোল আবার 50 টাকা ছিল, সবই 50 ছিল। আচ্ছা, তো এক চিকেন রোল। আচ্ছা, তো শুনলে আগে কিন্তু 50 ছিল, কিন্তু এখন দাদা এই নিউ ইয়ারের উপলক্ষে যে অফারটা রেখেছে সেখানে এই তিনটে জিনিসে তোমরা নিতে পারো, দাম কিন্তু মাত্র 80 টাকায় দিতে হবে। আর এই যেটা চাউমিন, চিকেন চাউমিন, তাই তো? চিকেন চাউমিন আর মোগলাইটাও চিকেন, আর রোলটাও কি চিকেন? রোলটা এগ রোল, তাই তো? আচ্ছা, প্লেন রোল। তো ভাবো এই তিনটে জিনিস আলাদা আলাদা করে কিনতে গেলে কিন্তু 50 টাকা, হয়তো চাউমিন কি 40 টাকা, মোগলাইও 50 টাকা। আর সেখানে তোমরা এই দোকানে শুধু পাবে এই তিনটে একসাথে মাত্র 80 টাকায়। তো শুনে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছে যে দাদা এত সুন্দর একটা অফার নিয়ে এসেছে নিউ ইয়ার, মানে অফারটা চালু হচ্ছে কবে থেকে? আচ্ছা, আর কতদিন রাখবে অফারটা? দেখি কতদিন রাখা যায়। আচ্ছা, মানে রেসপন্স অনুযায়ী, তাই? আচ্ছা, তো অফারটা ফার্স্ট জনের থেকে তো চালু হচ্ছে, তো তোমরা চলে আসো ফার্স্ট জনের দিন থেকে, যেহেতু স্টার্ট হচ্ছে তো ফার্স্ট জনের দিনই চলে আসো। তারপরে অফারটা কতদিন থাকবে সেটা তো দাদা বলছে, যে যতটা মানে যেভাবে রেসপন্স পাবে কাস্টমার থেকে সেই অনুযায়ী অফারটা থাকবে, আশা করি অনেকদিনই থাকবে অফারটা। আচ্ছা দাদা, তোমার এখন কেমন সেল কেমন হচ্ছে সেটা? সেল এখন খুব ভালো, ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, অনেক দূর থেকে লোক আসছে, তাদের খেয়ে সবাই সুনাম করছে ভালো। মানে আগে আমরা এখন আগে এসেছিলাম, আমাদের আগে ব্লগটা বানানোর পরে কি কিছুটা তুমি উপকৃত হয়েছো যে ব্লগটা বানানোর পরে? হ্যাঁ, আমি অসংখ্য ধন্যবাদ, আমার যে ভিডিওগুলো যারা দেখেছে দোকানে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাইকে আমি ভালো বলি যে তারা এসে, অনেক দূর দূর থেকে আসছে লোক এসে, তারা আমার মোগলাই চাউমিন তারা খেয়ে
ভালো বললে সেটা তো সবই ভালো লাগবে। তা তুমি এই যে নতুন যে অফারটা রেখেছো মাত্র 80 টাকায় চাউমিন মোগলাই প্লাস রোল, তো এই এত কমে মানে আজকের এই মার্কেটে এখন যা সব জিনিসের দাম এত কমে কি করে দিতে পারছো? তো তোমার লাভ কি থাকবে না? তো কি করে এটা পারছো? লাভের থেকে সবচেয়ে বড় কথা সবাই যাতে খেয়ে আনন্দ পায়, আমার সীমিত লাভ হোক, অনেক দূর দূর থেকে লোক এসে যাতে এসে ভালো বলে তার জন্যে আমি খুব আনন্দ পাই, এই জন্যে আমি কম লাভের দিতে সুবিধা হচ্ছে। আচ্ছা, মানে দাদা লাভ বলতে চাইছে যে আমি লাভ আমার অল্প হোক কিন্তু সবাই যাতে খেয়ে আনন্দ পায়, কিংবা খেয়ে এমন না যে বেশি দাম নিল জিনিসটা ভালো হলো না তখন খেয়ে একটা বদনাম। তো দাদা চাইছে যে লাভ কম রেখে জিনিসটা ভালো বানাই, তাহলে সবাই যারা দূর দূর থেকে যারা আসে তারা খেয়ে অন্তত হ্যাপি তো হবে, তারা তো বলতে পারবে যে এত কম রেটে জিনিস পেলেও জিনিসটা কিন্তু সুন্দর বানিয়েছে, টেস্টি হয়েছে। তো এটাই হচ্ছে দাদার মূল কথা। তো দাদা আমরা আশা করি যে তুমি আগে যেমন আগের ব্লগটা বানিয়ে অনেক কাস্টমার তোমার কাছে এসেছে, আমাদের কাছেও অনেকে অ্যাড্রেসটা জানতে চেয়েছিল, তো আমরা আশা করি এইবার এই নতুন অফারের ব্লগটা দেখেও তোমার কাছে এবার কাস্টমার, এমনি তো এখন ভালোই সেল হচ্ছে, আশা করছি যে এইবার নতুন অফারটা চালু হওয়ার পরে তোমার সেল আরও দ্বিগুণ বাড়বে, আমরা এটাই আশা করি। আমিও আশা করি যাতে আপনাদের সোর্সে আমার আরও অবশ্যই আমরা চাই, সেটাই আমরা সবসময় চাইবো যে তোমার সেল ধীরে ধীরে আরও বাড়ুক, আরও তোমার বিজনেসটা গ্রোথ করুক। তো ফ্রেন্ড অফারটা তোমরা জানলে তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, এই নিউ ইয়ারে এত সুন্দর একটা বাম্পার অফার দাদা চালু করতে চলেছে। তো ফার্স্ট জানুয়ারি থেকে অফারটা চালু হচ্ছে, তোমরা ফার্স্ট জানুয়ারির দিনই চলে আসো, ফটাফট এসে অফারটা মানে এত সুন্দর খাবার যেহেতু রোল মোগলাই প্লাস চাউমিন তিনটে জিনিস পেয়ে যাচ্ছ মাত্র 80 টাকায়, তো এই সুযোগটা মিস করা তো একদমই উচিত না। তো তোমরা আসো একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সুপার বাম্বু রোলটা অনেকেই খেয়েছো তোমাদের ভালো লেগেছে, তো আশা করি সাথে মোগলাইটা অ্যাড হয়েছে, চাউমিন আছে, তো সব কিছুই তোমাদের ভালো লাগবে, তো অবশ্যই একবার এসে ট্রাই করে দেখো। আচ্ছা দাদা অফারটা তো জানলাম, তো অফারটা তো একদম খুবই সুন্দর ভালো, খুব ভালো অফার রেখেছো। তো অফার বাদে যদি কেউ আলাদা আলাদা ভাবে মানে রোল চাউমিন এগুলো যদি আলাদা আলাদা ভাবে খেতে চায়, তো সেইভাবে মানে সেখানে তুমি প্রাইসটা কি কমিয়েছো মানে কেমন রেখেছো? কমিয়েছি, সেটা একটু বলো প্রাইসটা কি রেখেছো? এক চিকেন রোল 50 ছিল সেখানে 35, আচ্ছা চাউমিন চিকেন চাউমিন 50 ছিল সেখানে 35, 35 করেছি। আচ্ছা আর মোগলাই? মোগলাই 35-40 টাকা আছে, 40 টাকা, হ্যাঁ এখানে লেখা আছে দেখছি 40 টাকা। তো বুঝতেই পারছো অফার তো আছে, প্লাস এমনি তুমি যদি আলাদা আলাদা ভাবে খেতে চাও সেক্ষেত্রেও কিন্তু দাদা প্রাইস অনেক কমিয়ে দিয়েছে, 50 টাকা ছিল সেখান থেকে চিকেন রোল 35 টাকা, তো মোগলাই রোল এরকম সব কিছুর দামই কমে দিয়েছে। আর সুপার বাম্বু রোলের কথা তো তোমরা জানোই 20 টাকায়, এত বড় মানে সাইজটা তোমাদের দেখিয়েছি, তোমরা অনেকেই জানো কত বড় সুপার বাম্বু রোলটা, তো ওই সাইজের সুপার বাম্বু রোল 20 টাকা। তো এরকম অফার নিশ্চয়ই আশা করি আশেপাশে কোনো দোকানে পাবে না, এত সুন্দর অফার যদি পেতে চাও তাহলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক নিচে কেশবদার দোকানে। তো তোমরা যখন আসবে এখানে খেতে এই নতুন অফারটা যখন চালু হবে, তো একা এসো না, কিন্তু একা আসলে কি এত কিছু যেহেতু তিনটে জিনিস তো একা হয়তো খেতে মানে খেয়ে শেষ করতে পারবে না, আজকে যেমন আমি একা কিন্তু শেষ করতে পারিনি, আমরা সবাই মিলে খেয়েছি, তো তোমার ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে নিয়ে এসো, খুব ভালো লাগবে, একবার টেস্ট করে দেখে যেও, আমার কথা শুনে অন্তত একবার এসে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর আমি আশা করি আমাদের মানে চাঁদপাড়া থেকে বনগা, চাঁদপাড়া না বনগা থেকে বারাসাতের মধ্যে হয়তো এরকম রোল চাউমিন মোগলাইয়ের ওপর এরকম অফার হয়তো অন্য কোথাও এখনো চালু হয়নি, অন্যান্য অফার আছে অন্যান্য খাবারে অনেক রকম অফার আছে, কিন্তু ফার্স্ট টাইম এই কেশবদাই চালু করলো এই অফারটা, তো এই সুন্দর সুযোগ কিন্তু মিস করা যাবে না, অবশ্যই চলে যাবে। সো ফ্রেন্ডস আজকে তোমাদের এই নতুন বাম্পার অফারের খোঁজ তোমাদের দিলাম, তো তোমাদের কেমন লাগলো আমার এই আজকের ব্লগটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে কেশবদা দোকানের এই নতুন বাম্পার অফারটি। আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে অল করে রেখো যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যাক। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার সবসময় পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। আর ডেসক্রিপশনে দেখবে আমার ফেসবুক পেজের লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা আমাকে ফলো করে দিও, ওখানেও তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে। আজকে হচ্ছে 31st ডিসেম্বর, কালকে নিউ ইয়ার, তো অ্যাডভান্স তোমাদের সবাইকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার। তো আশা করি তোমাদের নিউ ইয়ার খুব ভালোভাবে আনন্দে তোমরা কাটাও, খুব মজা করো, এনজয় করো। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, তো আজকের মতন টাটা।